ইয়াতে সাকরিয়ে নাই রিজার্ভেশন ইয়াত সাকরি খালি যদি দময় দু তিনি খলরাই পাব সারি খলরাই পাব ইয়া লড়াইটো ব্রহ্মপুত্র ভেলি পরীক্ষা এপ্লাই করিব নোৱাৰিব যদি রিজার্ভেশন করে ইয়ার মেরিটেরিয়াস বয়জ উইল বি কনফাইন অনলি টু শিলচর হাইলাকান্দি এন্ড করিমগঞ্জ বাট নাও দে ক্যান এপ্লাই ইভেন ইন ডিব্রুগড় সেখানে আজি ইমান লড়াই পাস করেছে পরীক্ষা মই দিছিল প্রতিশ্রুতি দ্যাট ওয়াজ এ রং থিং কারণ তেতিয়া মোক ইয়াতে কৈছিল যে বহুত পোস্ট খালি আছে এতিয়াতো এইকেইটা যদি করব লাগে আই ক্যান ডু দ্যাট যদি বরাক ভেলির বিদ্যুৎ মহলে কয় যে আমার লড়া ব্রহ্মপুত্র ভেলিত না যায় অকল ইয়ার পোস্ট কেটা মোক দি দিয়ক 1 লাখ চাকরি ইয়াত কেটা পাব কারণ আপনাদের স্ট্যাটিস্টিক্স তো মনত রাখব যে 35 ডিস্ট্রিক্ট আছে উপত্যকা বলে কলেহে দুটা কিন্তু দেয়ার ইজ অনলি 3 ডিস্ট্রিক্ট ইন বরাক ভেলি এগেইনস্ট 32 ডিস্ট্রিক্ট ইন আসাম এল জুয়ার ইন আসাম গতি তো কোনো যাব নয় আজি ইমান লড়াই পরীক্ষাত পাস করেছে 20% এভারেজ পাস করেছে বরাক ভেলি লড়াই ইন বোথ দ্য এক্সাম গ্রেড 3 এন্ড গ্রেড 4 পাস করা লড়ার স্ট্যাটিস্টিক হয়েছে 20% অনলি ফ্রম শিলচর সেন্টার কি লাভ হব লড়াই চাকরি পাব ইয়াতে চাকরিয়ে নাই রিজার্ভেশন ইয়াত চাকরি খালি যদি দময় দু তিনিশ লড়াই পাব চারিশ লড়াই পাব ইয়ার লড়াইটো ব্রহ্মপুত্র ভেলি পরীক্ষাত এপ্লাই করিব নোৱাৰিব যদি রিজার্ভেশন করে ইয়ার মেরিটেরিয়াস বয়জ উইল বি কনফাইন অনলি টু শিলচর হাইলাকান্দি এন্ড করিমগঞ্জ বাট নাও দে ক্যান এপ্লাই ইভেন ইন ডিব্রুগড় সেখানে আজি ইমান লড়াই পাস করেছে পরীক্ষা মই দিছিল প্রতিশ্রুতি দ্যাট ওয়াজ এ রং থিং কারণ তেতিয়া মোক ইয়াতে কৈছিল যে বহুত পোস্ট খালি আছে এতিয়াতো এইকেইটা যদি করব লাগে আই ক্যান ডু দ্যাট যদি বরাক ভেলির বিদ্যুৎ মহলে কয় যে আমার লড়া ব্রহ্মপুত্র ভেলিত না যায় অকল ইয়ার পোস্ট কেটা মোক দি দিয়ক 1 লাখ চাকরি ইয়াত কেটা পাব কারণ আপনাদের স্ট্যাটিস্টিক্স তো মনত রাখব যে 35 ডিস্ট্রিক্ট আছে উপত্যকা বলে কলেহে দুটা কিন্তু দেয়ার ইজ অনলি 3 ডিস্ট্রিক্ট ইন বরাক ভেলি